भोलानाथ बोलछे तुमि किन्तु संसार करबे जेई बोलेछे उनी संगे संगे कपाल खुले बोलछे निये ने माँ पार्वती बोले तुम्हें बोधय ताड़ाहुड़ो करे कि भूल बोले फेले तो क्यों तुम्हार कताल फिरत दिच्छे क्यों बोले से तो हम बुझते बोली रेगे गल क्या नरसी रे बाप रे तु कताल फिरत दिच्छिस क्यों बोले आपनी कताल दिले हरिनाम गाइते बोले कृष्ण भक्ति दिले ता कृष्ण भक्तिर संगे चेड़ी दिच्छेन क्या बोले रे चेड़ी के रे चोख गुलो बड़ बड़ एरा तो सेई चेड़ी बोले ताली जारा बे करे तारा सब चेड़ी के बिये करे देखबेन ओराओ तो सब मेरा गुतो है ना আবার বড় বড় চোখ বের করে করে না রেগে যায় না স্বামীর উপরে এটা ওটা ছুঁড়ে মারে আপনাদের এখানে মারে না সেই ভাত ভগবান করুক আপনার আছে আপনাদেরই ভিতরে কেউ না কেউ সেই জন তবে আমার মনে হয় চাপে যখন ঢুকে গেছে আর দেরি পেকে যাবে আরে বাবা দেখবেন যে জীবনে হরি নাম শোনে না একবার যদি আর ভেতরে ঢুকে যায় তাকেও হরি বল বলতে কেন সে তো চাপে পড়ে গেছে না চাপ দিকে হাত তুলছে সে কি এই যে বিয়ে করে ছেলের মা মেয়ের মা বেয়াই আর বেন হয় না বেন বেন বসে তো দুজনে হরি নামে টানা হয়ে ঢুকে গেছে একজন হাত তুলে একটা বেন আর একটা বেন হাত তুলে তো তখন সে ঘুরে বলে দিদি তুমি হাত তোলো না কেন বলে ব্যাথা ব্যাথাটা তা কিচ্ছু নয় সে সব পছন্দ করে না কি এত চাপে পড়ে ঢুকে গেছে কি সে সব পছন্দ করে না কিন্তু এ দিদি বলছে দিদি তুমি হাত তোলো না কেন বলে ব্যাথা বলছে এই তো তুলছি এরপর আর তুলে না বলছে দিদি ব্যথা যদি থাকে তাহলে দেখবে হরি নামে হাত তোলে ব্যথা চলে যাবে এখন সে নিচে নিজে হাত ধরে তুলে দিয়েছে টান করে বগল থেকে দক্তার কৌটা পড়ে গেছে বুঝতে পেরেছেন ব্যথা কোথায় সে তো জোরদার কৌটা এইখানে ওজে জর্দা খায় থাকতে পারে না বেয়ান বলে দিয়েছে হরি নামে গেলে কোনো ধূমপান করা যাবে না কিছু খাওয়া যাবে না আর সে তো না খেয়ে থাকতে পারবে না এই জন্য লুকিয়ে গোপন করে এই জায়গায় রেখেছে আর হরি বল বলা হরি বল ওটা তো সামলাতে হবে কিন্তু এ বেয়ান যে এই কাজ করবে তার জানা নাই সে একবারে খিচে টেনে দিয়েছে যেই টেনে দিয়েছে ডাক্তার কোনটা তাহলে দিদি তোমাকে বারবার বললাম যে ধূমপানের জিনিস মাদক দ্রব্য নিয়ে হরি নামে ঢুকবে না তুমি জর্দার কো কি অপরাধ তুমি করলে সে বলে অপরাধ তো আমি না খেলে যে মরে যাব সে অপরাধ তোকে জর্দা না খেলে আমি মরে যেতুম তাই তো তোর ভয় আমি লুকিয়ে রেখেছি তোর ভয়ে আমি এই জন্য এইখানে রেখেছি হরি বল বলতে পারি না তুই দিলি বের কর সে তখন ওই জর্দার কলটা দিল ফেলে বাইরের দিকে দিয়ে বলছে দিদি আজ থেকেই ফেলে দাও আর তুমি খেয়েও না বলে আমি বাঁচবো আজকে যদি হরি নাম শুনতে শুনতে বেঁচে যাও আর কোনোদিন তুমি মরবে না শাস্তি দিবে এই চাপে পড়ে জর্দাও গেল ও
হরি বলা শুরু হলো, শেষকালে বেয়ান যাওয়ার সময় বলে গেল আবার হলে ডাকিস। হরি নামে যে এত প্রেম, আগে এ কথায় একেবারে সত্য, একেবারে সত্য। আজ আমার জীবনে লাখো প্রমাণ হয়ে গেছে যে জীবনে হরি নাম শোনে না, বাজারে কীর্তন হচ্ছে, ব্যাগ নিয়ে বাড়িতে বলে এসেছে তুমি ওর হরি নাম শুনো না, বাজারে কীর্তন হচ্ছে, বলে না না শ্যাম সুন্দর প্রভু একবার স্টেজে উঠলেই দেখে পালিয়ে আসে। পরে ব্যাগ নিয়ে তিন ঘন্টা হরি নাম শুনে তারপর ঘর। বলে এই তোমার কথা, ঘরে রান্না হচ্ছে না তুমি ব্যাগ নিয়ে হরি নাম শুনছো। বলে আমি যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে যাব নিজেও বুঝতে পারি, ভেবেছিলাম দেখবো আর পালিয়ে আসবো, হরি নাম যে এই জিনিস আগে জানি না গো গিন্নি, আগে জানি না। যারা মাতাল মাদলামি করে হরি নাম শোনার পরে মাদলামি গেছে চলে, মহা মহা ডাকু আজ হরি নাম করছে মাথা মুড়িয়ে, এ আমার জীবনে গুরু কৃপায় উপলব্ধি। আজকে দেশ বিদেশ থেকে মানুষ আসছে আমাদের আশ্রমে, কিসের জন্য? ধনের জন্য নয়, এই নামে। চোখের জলে শ্যামসুন্দর প্রভু জীবনে অনেক ধন পেয়েছি, অনেক মান সম্মান পেয়েছি, কোনোটাতে শান্তি। ইউটিউবে হরিনাম শুনলাম, হাতে তালি দিয়ে কীর্তন শুরু করলাম, তবে গিয়ে শান্তির পথ পেলাম, একেবারে। এই জন্য শুরু থেকে বলছি এটা নাটক নভিল নয়, এটা মজার জিনিস নয়, এটা বুঝবেন তো অনন্ত জন্মের আপনার সকল বাস ছিন্ন হয়ে যাবে, প্রেমে নিতাই গৌর বলবে। কৃষ্ণ মুরারি ভগবতী বিয়ে করবে, বিয়ে মানেই বন্ধন। আমি বুঝতে পেরেছি তুই চাস না, কিন্তু বিয়ে মানেই বন্ধন নয়। এই দেখ, এই তোর মা সঙ্গে আছে, আমি বিয়ে করেছি, আমাদের কোন গোলমাল আছে? কোন গোলমাল নেই। দেখ, বাঘ পশুকে দেখলে খায়, গরুকে দেখলে খায়, সিংহ খায়, তাই না? তাহলে মা পার্বতীর বাহনকে, মা পার্বতীর বাহনকে বলো সিংহ, আর বাবা ভোলানাথের বাহনকে? তাহলে বাবা মা যদি একদিনে বাড়িতে থাকে, তাহলে দরজা গড়ায় দুটো বাহন থাকলে কে কাকে খাবে? কি মায়ের বাহন সিংহ, বাবার বাহন ষাঁড়, আর সিংহ আর ষাঁড় কে কাকে চুমুকাবে? কোনো ঝগড়া নাই, বাবা মা ভেতরে ঢুকেছে, ষাঁড় বসে আছে আর সিংহ বসে আছে। তা সিংহ বলছে তোর মালিক কিরকম, ষাঁড়কে বলছে, ষাঁড় বলে তোরও যেরকম আমারও সেরকম। এমন উদার, এমন প্রেমময়ী জীবনে দেখি না। সিংহের তার হিংসা নাই, ওকে কামড়ে খাবে তার সে হিংসা নাই, কেন? মায়ের স্পর্শ পেয়েছে, মায়ের সেবায় লেগেছে, তো হিংসে নাই। আর ষাঁড় সে তো আগের থেকেই দুর্বল, ও তো শান্ত, শান্ত রসের পাত্র, আর তৃণভোজী, সাত্ত্বিক আহারী, আগের থেকেই হৃদয় তৈরি, তার উপর পরম বৈষ্ণবের কৃপা। আর মা এখানে তো কোন ছেলে মেয়ে এই তো জেগে আছে, বলতো গণেশের বাহন কে? বিড়াল। তোর কোনো দোষ নেই, ও কিন্তু বলে দিয়েছে, তারপরে অবাক হচ্ছে, হয়তো হতে পারে, ও বলেই দিয়েছে কি ইন্দুর গণেশের বাহন, আর মা লক্ষ্মীর বাহন কে? আমি একটু কম শুনি, বলবেন ঠিক করে। তাহলে কি গণেশের বাহন ইঁদুর, মা লক্ষ্মীর বাহন পেঁচা, পেঁচা যদি ইঁদুর দেখে ইঁদুর কি আর বাঁচবে? কিন্তু দুজনে কথা হয় কেউ কাউকে দংশ,
কেন ওই বাড়িতেই কোনো হিংসা নেই, কেউ ঝগড়াও করে না, কেউ কাউকে দংশন করে কেমন। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম করুন, জীব জন্তু আপনার বাড়িতে আসবে, সাপ আপনার বাড়িতে থাকবে দংশন করবে, কেন ওরাও হরিনামে বশীভূত হয়ে যায়, ওরা হরিনাম শুনতে আসে মানবের বাড়িতে, এই দুস্তর হরিনাম। দেখে বিয়ে করবি, দেখে বিয়ে করবি, চোখ বন্ধ করে বিয়ে করিস না, কেমন। হ্যালো আর গেল খবরদার না, হ্যালো আর গেল নয়, দেখে বিয়ে কর। কি দেখে? একটা বংশ দেখবি, সে বংশে কেউ হরি নাম করে কিনা, সৎপথে আছে কিনা। তার মাকে দেখবি কি করে, যার মা ভালো তার ছা ভালো, নালে পেতনিকে নিয়ে আসবি, পেতনি ঘাড়ে চাপবে, ঘাড় মটকে রক্ত খাবে, পত্নীকে আনবি সকালবেলা প্রণাম করবি। কি দেখবে? একটা মেয়ে যখন স্বামী কাজে যায় সকালবেলা কি বলে, ভাই গো যাচ্ছ মরণ দশা, টেপির মাকে দেখো, টেপির মা কি সুন্দর গয়না পরেছে, 20 সালের ডিজাইন। আমি কি করবো, আপনারা এরকম বললে আমি কোথা থেকে শিখছি? কে আর তুমি পেরেছো? ওই তপনের মাও দেখো কিরকম শাড়ি পরেছে, জামদানি শাড়ি, 10 বছর বিয়ে করলুম, একটা গর্ব করে কাউকে দেখাতেও পারলাম না। একটা ভালো শাড়ি পরতে পেলুম না, তোমাকে বিয়ে করে আমার জীবন কালি হয়ে গেল। বলে না সকালবেলা স্বামী কি শান্তিতে কাজে যাচ্ছে, কি শান্তি বাড়ি মাথায় নিল, ওম শান্তি। তার মনে হচ্ছে গাড়ির তলায় ঢুকে যায়, চাকরি শেষে কাজ করে যেইটুকু টাকা পাবো বিস্কিনে খেয়ে শান্তিতে শুয়ে পড়ব, এমন অবস্থা কে করে দিল? ওই যে পেতনি, সকাল বেলা কি জিনিস দিল, যাচ্ছ যা। আর মা গো এরে নরসি বিয়ে কর, ভোলানাম বলছে দেখে বিয়ে কর, যার বাড়িতে প্রসাদ সেবা, যে মেয়েটা ভগবানের পুজো করে তাকে নিয়ে, তাহলে তুই শান্তি পাব। ওর নাম শান্তি, যারা কৃষ্ণ সেবা করে, যার মা ভালো তার ছা ভালো, যে মা মেয়েকে সকাল থেকে কৃষ্ণ সেবা শিক্ষা দেয়, ওই মেয়েকে বাড়িতে আনবি, দেখবি তোর কীর্তনময় জীবনটা আরো এগিয়ে যাবে। কেন এ পৃথিবীতে অনেক মেয়েরা আছে, সকালবেলা স্বামী যখন কাজে যায় তখন মন্দির থেকে রেকাবি বের করে তুলসী তলার একটু মাটি নিয়ে স্বামীর কপালে দিয়ে বলে, স্বামী কাজে যাচ্ছ তো যা, মিথ্যে কথা বলে রোজগার করো না, অন্যায় ভাবে রোজগার করো না, রোগে ভোগে শোকে যন্ত্রণায় জীবন যাবে, যথালাভে সন্তুষ্ট সত্য পথে থেকে রোজগার করো, অল্প আনো, আমার গয়নার দরকার নাই, আমার ভালো শাড়ির দরকার নাই, যেন গোবিন্দ সেবা করে আমরা সকলে একসঙ্গে থাকতে পারি, আর গোবিন্দ সেবা ভগবান। ভোলানাথ বলে নরসি তুমি বিয়ে করবে, তবে ভক্তিমতী মেয়ে দেখলে বিয়ে করবে, যদি তুমি না পাও তাহলে বিয়ে করার দরকার নাই, কৃষ্ণ বলে জীবন কাটাবে, যদি কোনোদিন এমন মেয়ের দেখা পাও তবে তাকে নিয়ে সংসার করো, সুখী হবে, এখানেও সুখী হবে, মৃত্যুর পরে ভগবৎ লোকে যাবে, ইথে কোনো সন্দেহ না, একথা মনে রাখবো। তখন ভোলানাথ ওই কথা বলা মাত্র অন্তর্ধান হয়ে গেলেন পূর্ণমাসীকে নিয়ে, অন্নপূর্ণা দেবীকে নিয়ে, এ তো বিপদে পড়ল, এমনিতে বাড়ি নাই, এই ভাঙা মন্দিরে থাকি, পেটে অন্ন নাই, বাবা আবার বলে গেল আমাকে বিয়ে করতে হবে, তবে কর্তাল এক জোড়া দিয়ে গেছে, বাজাই বাজাই খুঁজি দেখি কোথায় পাই। জয় নন্দনন, আপনারা যদি আমার সঙ্গে গান গাইতে পারেন, মেয়ে পেলেও আপনারাও পেতে পারেন।
তবে অনেকে ভাবছে একটা বিয়ে করে যা অবস্থায় ঠেকেছি আর তুমি বের কথা বললো না। তবে যাদের বিয়ে হয়েছে আবার বিয়ে করতে পারে, আর যাদের বিয়ে হয় না তারা তো করতেই পারে। সেটা কি ওর সঙ্গে না কার সঙ্গে? মন মতিকে ভগবানের সঙ্গে বিয়ে দেয়, এইটা বাকি আছে। এই মনটাকে গোবিন্দের সঙ্গে বিয়ে দিতে হবে। সাধু গুরুই হলো আমাদের জীবনে ঘটক, এরা হরি নাম শুনিয়ে ভগবানের সঙ্গে আমাদের যোগ করে দেয়। জয় নন্দন জয় নন্দন গোপী জান বল্লভ গোপী জান বল্লভ জয় নন্দ নন্দন গোপী জান বল্লভ বল রাধা নায়ক নাহক দোষ। তোমার থেকে একটা কথা বললে শোনা যায় না, প্রণাম কর। এদের তো গয়না কিনে দেওয়া দরকার আছে না? অনেক ছেলে মেয়ে আছে না, আমরা তো যাই এই যে হরিনাম গাইতে যাই না, যার বাড়িতে প্রথম উঠলাম কত গর্ব করে ছেলে মেয়েকে ডাকলো, শ্যাম সুন্দর প্রভু আসছে প্রণাম করবি আয় প্রণাম করবি আয়, সকলে চলে এলো শুধু বুড়ো মা প্রণাম করলো আর শাশু। এবার বুড়ো মার পালা পড়েছে, আরে আজকের স্টেজে ধাক্কা দিলে হয়? রিহার্সেল তো আগে হয়, এর আগেও প্রণাম করেনি আর বলেও নি, আজকে বললো। তারপরে বৌমা সে দাঁড়িয়ে আছে, সে বৌমাকে বলছে বৌমা, শাশুড়ি বৌমাকে ইঙ্গিত করছে আমারই সামনে প্রণাম করতে বলছে, সে তো শাড়িও পরে না, এখন তো শাড়ি পরে না নাকি বলে, বিয়ের পরেও সে জামা পরে আছে, সে তখন এরকম দাঁড়িয়ে আছে। আমি তখন লজ্জার খাতিরে বলি মা আপনি তো লেখাপড়া করেন না, উনি মনে মনে আমাকে প্রণাম দিচ্ছে। শাশুড়ি তখন বলে এরকমও প্রণাম হয় বাবা? হ্যাঁ গো মা, যারা লেখাপড়া করে তাদের মাথা নিচু করতে নেই, এজন্য মনে মনে দিচ্ছে। তারপরে সে বৌমা হন হন করে চলে গেল, শাশুড়ি মা বলে কি জানি বাবু আজকালকার কি ছেলে মেয়ে হয়েছে। কি ভক্তমন্ডলী জয় নন্দন সেই গঙ্গার তীরে গেল হরিনাম গাইতে গাইতে, গঙ্গার স্নান করবে বলে। ও মায়েরা, যার মা ভালো তার ছা ভালো। মা একটি মেয়েকে স্নান করাতে নিয়ে গেছে গঙ্গা স্নানে, সেই ঘাটে নরসিও স্নান করতে গেছে ছেঁড়া কাপড় পরা আর করতাল বাজাতে বাজাতে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে,
গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ত্রিভুবন তারিণী গঙ্গে, পুণ্য তুয়া মা গঙ্গে, গঙ্গে গঙ্গে শুরু থেকে শেষে এসে গেলাম। সেই শেষে এসেও শুনেছেন কি মা তার মেয়েটাকে বলছে, তোর ভাগ্য ভালো রে, সকালবেলা বৈষ্ণব দর্শন, যা প্রণাম। এই করতাল বাজিয়ে ছেঁড়া কাপড়ে কীর্তন করা এই ছেলেটাকে মা প্রণাম করতে বলছে মেয়েটাকে। মেয়েটা প্রণাম করল, তখন নরসি বলছে, মা এটা কে? বলে অন মেয়ে, দেখো মা, প্রণাম তো কারো ব্যর্থ যায় না, ভগবানকে প্রণাম করলে ভগবান আশীর্বাদ করে, ভোলানাথকে প্রণাম করলে ভগবান ভোলানাথ বরদান করে, দেব দেবীকে প্রণাম করলে দেব দেবী কিছু না কিছু দেন। তা তোমার মেয়ে আমাকে প্রণাম করলো, আমি কি দেব মা? আমার ইচ্ছায় দেব না আপনার মেয়ে কিছু চাইবে? এমনি এমনি না, কিছু দিতে হয়, বলো মা কি চাইবে? তখন মেয়েটা বলছে, আমার মেয়ে কি চায় সেটাই বলি। আরে এই মা, আরে মা, এ সত্যবতী, আরে তুই প্রণাম করলি সাধুকে, উনি বর দিতে চাইছেন, কি বর নিবি? ওই মেয়েটা নয়নের জলে বলে উঠলে, মা আপনি আমাকে অনেকবার কীর্তন শুনিয়েছেন, জীবনে যদি কাউকে পতি রূপে পেতে হবে, কোন বৈষ্ণবকে যদি কেউ বিয়ে করতে পারে, সেই জন্মটা সেই নারী জন্মের শেষ জন্ম। কিছু মনে করবেন না, এখানে যেন হরিনাম শুনছে, সংসার সংবাদ চলে যাবে, সার এসে যাবে যদি কেউ বুঝতে পারে। দেখেন পুরুষকে কর্ম করতেই হবে, কিন্তু শুধু এই মনে করে করুক, আমি কৃষ্ণের দাস, যা করছি ভগবানের জন্য। মায়েরা রান্না করছে, রান্না করার সময় কি চিন্তা করছেন, ছেলের বাবা খাবে, আত্মীয় খাবে, ভাই খাবে, বোন খাবে, আমি খাবো, এটা পাপ খাবে। শুধু একটু উল্টে দিবেন ভাবনাটা, সেটা কি, আমি রান্না করছি গোবিন্দের ভোগ লাগলো, গোবিন্দের সংসারে গোবিন্দের ভোগ, কেউ না খেয়ে মরবে না মা, শুধু ভগবানের জন্য রান্না। এই যে আপনারা আজকে যারা হরিনাম শুনছে, এমন মা খুব কম আছে, রান্না করে প্রতিদিন, কিন্তু এমন মা কজন আছে যে তারা রান্না করলে ভগবানের ভোগ লাগে? যদি না হয়, এই জন্মটা যদি এরকমই কেটে যায়, তাহলে আপনাদের দুর্ভাগ্যের শেষ নেই। রান্না করলে অতটুকু বৈষ্ণব সেবায় গেল, রান্না করলে ভগবানের মন্দিরে ভোগ লাগলো না, আপনার রান্না করে লাভ কি হলো? দেখবেন বাড়িতে বৈষ্ণব এলে আপনাদের হাতে খায় না, কেন? দীক্ষা নেন না বলে নয়, অনেকে দীক্ষা নেওয়ার পরে জীবনটাকে নোংরা করে রেখেছে, পবিত্র হন না, জীবন যাপন করেন অসুরদের মতো, এই জন্য বৈষ্ণব। বৈষ্ণবকে যিনি ভগবানের সেবা করে তিনি বৈষ্ণব, আপনার বাড়িতে আসা মানে ভগবান এসে গেল, আপনার পাওয়ার আর বাকি নেই। ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য চেষ্টা করুন, জীবনের মৃত্যুর আগে পর্যন্ত, দেহ ছাড়ার আগে পর্যন্ত শুদ্ধ হয়ে যদি কোনোদিন বৈষ্ণব সভায় লাগে, তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। আর যদি না হয়, আর যদি মানুষ জন্ম না পান, তাহলে এমন সুযোগ আর পাবে। যে পুরুষ এত কষ্ট করে রোজগার করে, কমসে কম চারটে ভাগ করুন, আপনার রোজগারের অর্থকে চার ভাগ করুন, এক ভাগ খরচা করুন, এক ভাগ সঞ্চয়ে রাখুন, আর এক ভাগ আত্মীয় পালনের জন্য রাখুন, আর এক ভাগ গোবিন্দের জন্য। বৎসরে একবার মহোৎসব করুন, না পারলে সাধুগুরুকে দান করে দেয়,
তাহলে আপনার ধন অর্থ ভগবত সেবায় লেগে গেল। হরিব আর যদি পুরোটাই এইভাবে জীবন যাপন হয় যেগুলো ভগবানের সেবায় লাগে না, আপনার বেকার বহা হয়ে গেল, বেকার কর্মযোগ্য হয়ে গেল, যজ্ঞেশ্বরের কৃপা হলো না। এই জন্য হরিনাম শুনুন, জীবনে অন্তত একদিন এটা করার চেষ্টা করুন, তো এই জন্মটা উতরে যাবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, মেয়েটা নয়নের জলে বলে উঠল, মা এমন বৈষ্ণব সামনে পেয়ে আমার কি জীবন ব্যর্থ যাবে? আপনি যদি বলেন আমি এনাকে পতিরূপে চাই। নরসি কথাটা শুনে বললেন, ভোলানাথ আমার মনে হয় তুমি এই ফিট করে দিয়েছ, এ লাইন তোমারই, তুমি না বলে, তুমি বলে চলে গেলে, করতাল বাজিয়ে গঙ্গার ঘাটের দিকে এলাম আর পেয়ে গেলাম। তখন বলছে মেয়েটা যখন বলছে বিয়ে করবে, তখন নরসি বলছে দেখো আমার বাড়িও নাই আর আমার সম্পদ নাই, আমার হাতে যেটা এইটাই কেবল সম্ভব, এই করতাল ছাড়া আমার জীবনে কিন্তু আর কিচ্ছু নেই। তুমি যেটা পরে আছো শাড়িটা ওইটাই হয়তো তোমার শুরু আর শেষ, আমি হয়তো দিতে পারবো না, কোনো অলংকার তুমি পড়তে পারবে না, আমাকে বিয়ে করলে তোমার কোনো স্বাদ মিটবে না, তুমি পারবে? নয়নের জলে বল, আহা নয়নের জলে কাঁদি কাঁদি বলে তুমি মো অন্তর জামি, কাঁদি কাঁদি বলে তুমি মো অন্তর জামি, ওই না নয়নের জলে কাঁদি কাঁদি বলে তুমি মোর অন্তর জামি। আমি জীবনে মরণে আর কেহ নাই, জীবনে মরণে ও গো স্বামী গো, জগৎ সার আহা নয়নের জলে কাঁদি কাঁদি বলে তুমি মো অন্তর জামি, ওই না নয়নের জলে কাঁদি কাঁদি বলে তুমি মো অন্তর জামি। জনমি জন বলা হয়েছে দেখে বিয়ে কর, শান্তি গাছে ফলে না, শান্তি মানুষ তৈরি করে আর সেই শান্তিতে মানুষ ডুব দেয়। এই জন্য এমন মেয়েকে যদি বিয়ে করে আনেন কোনোদিন ভোগ বিলাসে মত্ত হবে না, ফুলের চুড়ি পরবে সোনার চুড়ি পরতে চাইবে না, তিলক দেবে এখানে মাথার স্মৃতি চাইবে না, তুলসীর হার পরবে কোনোদিন সোনার হার পরতে চাইবে না। কেন? সোনার হার পরলেও আবার জম শিকল দিয়ে টেনে নিয়ে যাবে কাঁটা গাছের উপর দিয়ে, তুলসীর মালা পরুক জম আপনাকে স্পর্শ করবে না, দূর থেকে প্রণাম করবে। এই হলো হরি ভজনে হরি তত বলো রাধা গিরিধারী কি নিয়ে হলো কি না না এ তো দেখা শুনে হ্যালো আর গেল এরকম জানো
এই যে এখন সব বিয়ে হয় না আমাদের দলের ছেলেরাও করে। হ্যালো বলে আমি তিন দিন কীর্তনে যাব না। কি হলো রে বলে আমার লেগে গেছে। কিসে লেগে গেছে বলে ওই কি কি নম্বর বলে আপনারাও তাহলে জানে রং নাম্বারে লেগে গেছে। আরে লেগেছে লেগেছে কি বল না, তিন দিন কীর্তনে যাব না আমার বিয়ে হবে। আচ্ছা হোক তিন দিনেই বিয়ে হয়ে গেল। হ্যালো আর তিন দিনেই গেল ছেলেটা, যা ভালো ভালো শান্তিতে থাক। 15 দিন পরে বলে দাদা আমি এখন আর কীর্তনে যাব না। কি হলো বলে আমি এখন কোর্টে যেতে হবে। বলে কি বলে সে রং নাম্বার কেটে। এই জন্য রে ভম্বুল দেখে বিয়ে কর, নালে ধরতে হবে আর ছাড়তে হবে। বলে রাধা মাধব কি, এই জন্য মেয়ের মা বলছে আমার একটা দুঃখ কি জানো বাবা, তোমাকে আমার পছন্দ কিন্তু আমার দুঃখ হলো গঙ্গার ঘাটে দেখা হলো, এখনি তোমার হাতে তুলে দিতে পারবো না, বিয়েটা বিয়ের মতো হতে হবে। সে তখন বলে কর্তালওয়ালার আবার বিয়ে, কিরকম চাইবে কি দিয়ে হবে তাও তো জানি না। আচ্ছা মা আপনার মনে মনে কি সাধ, বলে একটু রসনাই জ্বলবে, একটু বাজনা বাজবে, একটু ব্যাকটাই হবে। সে তখন বলে মা বাজনা থেমে গেলে কি হবে, ওই একদিনে বাজনা বাজিয়ে ওই রকম করে এখন আবার বিউটি পার্লার ছাড়া কেউ বিয়ে করে। বলে আরে বাবা ও তো মা ঘেলি অনেক কিছু, তারপর স্নান করলে কথা থাক, তাই একদিন মেখে লাভ কি আছে, অরিজিনাল থাক না। বলে মা ও সব বাজিয়ে কোনো লাভ নেই, বিয়ে করব আমি, বিয়ে করবে আপনার মেয়ে, আপনার ইচ্ছেতে নয়। মেয়েকে বলুন কি চায়, মেয়ে বলে আমি এখান থেকেই আপনার বাড়ি যেতে চাই সর্বনাশ। মা বাবার কোনো স্বাদ আহ্লাদ বলে নাই। তখন বলছে মা ভোলানাথকে যখন বিয়ে দিলেন মেনকাকে, তা সেই মেনকা মা তার মেয়েকে বিয়ে দিয়ে কি জামাই আদর পায়নি, যে জামাই ভোলানাথ ভিখেরি শ্মশানে বসে থাকে তাকে মা পার্বতী বিয়ে করেছিল, মেনকা মা কি সুখী হয়নি। তা আজকে আমি যাকে বিয়ে করছি তার ছেঁড়া কাপড় পরা হাতে করতাল আছে, তাহলে কি আমি শান্তি পাবো না, আপনিও গেলে খাতির পাবে, তবে যা চলে যা। কবে বলেছিলাম আর তুই সেটাকে সত্যি করে চলে যাচ্ছিস, যা। মেয়ে তখন দেখে আর মার দিকে দেখে কি হবে, আমি যা পেয়েছি তাই নিয়ে যাই। হরি বল হরি বল হরি বল, আমরা আর কি করবে, তার বিয়েতে হরি নাম গাই নাকি, এই তো শেষের হরি নাম, একটু গেয়ে নেন হাতে তালি দিয়ে বিয়ের শেষ। হরি বল হরি বল আমি রে, বিয়ে করলি একবার আমাকে নিমন্ত্রণ কর বাবা, আপনি ভোলানাথ আবার এসে ভোলানাথ রে মেয়ে পেলি, আপাতত পেয়েছি দেখি কেমন হয়, এই আপনার কথা মতো সেই রকম মেয়ে পেয়েছি গঙ্গার ঘাটে বিয়ে করে যাচ্ছি। ভোলানাথ বলে ওরে ওটা কে রে, ও তো আমি, তোকে ওই গঙ্গার ঘাটে মেয়েটা কে জুটালো তো আমি। বলে প্রভু আমি তখনই ধরে নিয়েছি এ লাইন আপনি করেছেন, তাহলে প্রভু আমার কোনো অসুবিধা হবে না তো। বলে একবার চল বন্ধ করে তুই চলে যা, কোনো অসুবিধা নেই। হরি বল হরি বল হরি বল ভা, একবারে হরি বল হরি বল হরি বল ভা, বলো ধন শঙ্খ ধনী করে যতনা হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী।
আপনাদের বেলা হয়েছে, কিন্তু আমার কি দুর্ভাগ্য, কেউ বরণ ডালায় এরকম করার লোক না। বরবধূ ঘর চলে এলো, ঘরটা কোথা? না না, সে বৌদির ঘরে যায়নি গো মা, ওই সেই পোড়া মন্দির, ভাঙা মন্দির জঙ্গলের ভিতরে। মেয়েটা বলে, স্বামী তাহলে আমার শ্বশুর বাড়িতে কারা আছে? তো তখন নরসি বলে, এখন তারা বেরোবে না, রাত গভীর হলে বেরোবে। মেয়েটা তো এসব কিছু জানে না, সে তখন বলে, স্বামী তো বেরোলে এখন বেরোবে না, রাত্রিবেলা বেরোবে। বলে, তারা তো দিনের বেলা বেরোয়, তার মানে সেই ভূত বেরোয়। তাদের কথা বলছে, ওরাই তো আমার প্রতিবেশী, ওরাই আমার বাড়ির লোক। তা বলে, জঙ্গলে তুমি জঙ্গলে বাড়ি বানিয়েছো? বলে, আমার বাপ বানিয়েছে। বলে, তোমার বাবার নাম কি? শঙ্কর ভগবান। তোমার বাবা বানিয়ে গেছে? দেখতে পাচ্ছ না মন্দিরের চূড়া থেকে? বুঝতে পারছ না শঙ্কর ভগবানের মন্দির? সেরকমই তো মনে হচ্ছে। তা তুমি সেই বাড়িতে কেন? উনি যদি আমার বাবা হয়, বেটা কার বাড়িতে থাকে? সে মেয়েটা বলে, প্যাথম প্যাথম এসেছি তো, সব কথা বুঝতে পারি। তো তখন বলে, যা হবার হয়েছে, ও স্বামী হাঁড়ি করা কথা, এবার তোমার জন্য বসাই, দুটো রান্না বসাই। সে তখন বলে, কি সর্বনাশ, বিয়ের আগে তো এটা ভাবলে ওই লাইনে যেতাম না, এতদিন করতালেই কেটে গেছে, তো হাঁড়ি করা লাগে আমার তো জানা ছিল না। বলে, হাঁড়ি করা কি হবে? বলে, তাহলে রান্না কিসে হবে? বলে, এতদিন তো রান্না হয়নি। এটা বলে, তাহলে কি ভুল জায়গায় এসে গেলাম? হে প্রভু, এতদিন তোমার চরণে তুলেছি দিয়েছি, গঙ্গায় স্নান করেছি, শেষকালে এই লোক পেলাম, হাঁড়ি করাও নেই, বাবার ভাঙা বাড়িতে আছে জঙ্গলের ভিতরে, রাতের বেলা ঘুমাবো কিসে সে জিনিসও দেখতে পাই, তারপর কোথায় ঘুমাবো, বাঘের পেটে চলে যাব কিনা তাও সন্দেহ। কি তখন? তখন ছেলেটা বলছে, তোমার মন দেখে মনে হচ্ছে পছন্দ না, তোমাকে কখনই বলেছিলাম যে আমার কপাল ছাড়া কিছু নেই, তখন ঘান মেরে দিলে, এখন ফ্যাস ফ্যাস করে খাচ্ছ, চলো তোমার মাকে দিয়ে আসি। মেয়েটা তখন বলে, দেখো মেয়েদের ওই একটা গুণ আছে, একবার যাকে মনে মনে স্বামী রূপে চায়, মৃত্যুকাল পর্যন্ত সেই তার স্বামী হয়। তো তোমাকে ছেড়ে যাবো কোথা? ওরে বাবা, আবার এগুলো আছে দেখছি, আমাকে ছেড়ে যদি যাবে না, তা কাঁদছ কেন? কড়া খুন্তি নেই, শোয়ার জায়গা নেই, কোথায় শোব, কি খাবো? সেই কথাটা কও, শোয়ার জায়গা আছে আমার ওড়না পেতে, আমি এতদিন চালিয়ে দিয়েছি এইখানে, তুমি এসেছো আমি যেখানে সেই। বলে, হ্যাঁ স্বামী সেটা ঠিক আছে, স্বামী যেখানে থাকবে, মাটিও যদি হয় সেটাই স্বর্গ, মেয়েদের কাছে তার চাইতে কিছু সুখ নেই। আর যার স্বামী নেই, তার স্ত্রী খাটে শুয়ে আছে, তার স্বামী বিদেশে কোথায় যে খাচ্ছে আর কোথায় শুয়ে আছে তার ঠিক নেই, স্বামীর রিমোট টিপে দিয়ে পত্নী, এদের চরণে প্রণাম না করলেও চলবে। এরকম নয়, মেয়েটা বলছে, স্বামী যেখানে শোবে সেটাই মেয়েদের কাছে স্বর্গ, আর কিচ্ছু চাই না। তখন নরসিংহ বলে, যাক বাবা, করতালের জোরে কেটে গেল, এখন পরে আবার যা সমস্যা হয় করতাল তা মিটিয়ে দেবে, কোনো সমস্যা নেই, এখন চালিয়ে যাই। কি বলে, তাহলে খাবার দাবার কি হবে? কড়া খুন্তি বলে, ওসব লাগে না, এতদিন কীর্তন করলেই খাবার পৌঁছে যায়, তুমি আমার সঙ্গে কীর্তন করো, তোমার আমার খাবারের কোনো অসুবিধে হবে না, চলো হরি নাম করো। হরি 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 গুণ গাও, হরি হরি গুণ গাও রে সবা, হরি 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 গুণ গাও রে সবা, হরে করতালি
अरे करे करो ताली दिए गाओले छबा करे करो ताली दिए गाओले छबा करे करो ताली दिए गाओले छबा दुटी बाहु युतनी गाओले छबा अरे दुटी बाहु युतनी गाओले छबा মন্ডলী মায়েরা অন্নপূর্ণা দেবী যার সহায় তার অন্যের কোন অভাব নাই। কাশীধাম থেকে মহাপ্রসাদ এসে গেল নিদায় গৌর হরিব শাল পাতায় মোড়া লুচিপুরি মিষ্টান্ন বহু তরকারিযুক্ত বহু সবজিযুক্ত গন্ধে ভরা সেই মহাপ্রসাদ পৌঁছে গেল ভক্ত নরসিংহ কাছে। নরসিংহ বললে হ্যাগো মেয়ে বিয়ে তো করলে আমায়, সংসার কি জিনিস আমি জানি না, কিন্তু সংসার দেখেছি সে সংসার তোমারও হবে না আর আমারও হবে না, আমাদের সংসার হবে গোবিন্দের সংসার, তিনি মালিক আমরা তার দাস। আরে গড়ি 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 গুণ গাওরে সবা যদিও অনেক সময় হয়ে গেছে কিন্তু শেষ কথাটা বলেই শেষ করব। সেটা কি? যার জন্য কীর্তন গাইতে হয়, যার জন্য হরিনাম শুনতে হয়, যার জন্য তুলসীতে জল দিতে হয়, যার জন্য মানব জন্ম পেয়েছি, সেটা কি? শেষে রাধা মাধবের দর্শন। এটাই সংসারী জীবের সার্থকতা, এটাই হলো লক্ষ্য। তো ওদের জীবনে ভোলানাথের কৃপা হলো, মা পার্বতীর কৃপা হলো, কিন্তু এখনো ভগবান আসেনি। কি এলো? কবে এলো? ওই নরসিংহ জীবনে একটি কন্যা রত্ন হলো, একটি কন্যা হলো, সেই কন্যা বিবাহযোগ্য হলো, কিন্তু দুর্ভাগ্য বিবাহযোগ্য হলে তাকে পাত্রস্থ করবে কেউ বিয়ে করতে চায় না। কেন? যার বাবা শুধু কর্তাল সম্পত্তি আর কিছু নেই, মেয়েকে বিয়ে করলে সে কি দেবে, তাই কেউ বিয়ে করতে চাইল না। একটা জমিদার বাড়ির সঙ্গে তার যোগাযোগ ঘটে গেল, কিন্তু সে এত বড় দাবি করল কর্তালবালার দেওয়ার কোনো ক্ষমতা নেই। সেইখানেই ভগবান বসে বসে দেখছেন লীলা, তার ভক্ত হরিনাম গায়, তার মেয়ের বিয়ে হচ্ছে না। কি আপনাদের শুরুতে বলেছিলাম সংসারের কথা, ভগবান কোথায় আসে? সংসারে। সাধুরা কোথায় জন্ম নেয়? সংসারে। ভক্ত কোথায় হয়? সংসারে। সেই সংসারে দেখুন ভগবান লক্ষ্য করছে আমার ভক্ত জীবনে কত কষ্ট করছে। মা লক্ষ্মী দেবী বলছে, হ্যাঁ গো তুমি দেখছো প্রভু তোমার ভক্তের কত কষ্ট, তার কন্যার বিয়ে হচ্ছে না। তখন ভগবান বলছে, লক্ষ্মী তুমি যে লক্ষ্মী, তুমি যে রত্নেশ্বরী, তোমার কৃপা না হলে ধন জন পাবে কি করে, তাহলে চলো দুজনে যাই। জয় রাধে রাধে। স্বয়ং ভগবান কন্যা পক্ষের হয়ে ছদ্মবেশ ধারণ করে, ভাবুন বলেছিলাম না হরি নামে যেটা হবে কোন সংসারী জীব তা পারবে না। স্বয়ং ভগবান ছদ্মবেশ ধারণ করে মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে যাচ্ছে। হরি হরি, একবারে মাথায় পাগড়ি বেঁধে ভগবান, একবারে ধুতি লম্বা করে এটা কি সুব্রত বাবুর বাড়ি?
এটা সুবোধ বাবুর বাড়ি, আগে শুধু সুবোধ কি বলেন জমিদার সুবোধ বাবুর বাড়ি, কথা থেকে লোকজন আসে সব, মানে সে যে যিনি প্রহরী আছেন সে বলছে বলো জমিদার সুবোধ বাবুর বাড়ি। ভগবান বলে একবার নৃসিংহ রূপ দেখাবো রে, তার গপ ছিঁড়ে যাবে রে, আমাকে বলিস জমিদারের নাম নিতে হবে। আয় সুবোধ কি ঘুমাচ্ছে না, গরু চড়াতে গেছে। আর এই ঝাঁকুনি শুনে সে প্রহরী বলে তুমি আসলে কে গো? ভগবান বলে কেন আসল নকল কি আমার আলাদা নাকি, যা তা বলে তাহলে এত আওয়াজ কি তোমার শরীর থেকে বেরোলো? তো সে ভগবান তখন বলে আওয়াজে কোনো কাজ নেই, কাওয়াজে কাজ, ডাক্তার সুবোধকে ডাক। সে প্রহরী তখন ছুটতে ছুটতে গিয়ে বলে মালিক মালিক নাম চরণে। বলে খবর কি? বলে কে এসেছে আপনাকে সুবোধ বলে ডাকছে? জমিদার বলে আমার জমিদারিতে বাবু বলা মহাশয় বলার লোক আছে, সুবোধ বলার লোক আমার বাপ ছিল মরে। সে লোকের আরম কিরকম, গঠন কিরকম? বলে এতনা। বলে এতনা মানে ছোট, তা দেখতে কিরকম? বলে অনেকটা কালো তবে দেখতে দারুণ, কালো আবার দেখতে ভালো। বলে অনেক কালো দেখেছি, এরকম কালো দেখি না, এ কালোর দিকে যত তাকাই তত আমি অবাক হয়ে যাই। তখন জমিদার বলে তুই আজ কোন দিকে মুখ করে শুয়েছিস? বলে কেন? উত্তর দিকে মুখ মাথা করে যদি কেউ ঘুমায় তাহলে সে রাত্রে স্বপ্ন দেখবে, তার মাথা থাকলেও থাকতে পারে না থাকলেও থাকতে পারে, এই জন্য শুইতে হবে পূর্ব দিকে মাথা করে, না হলে দক্ষিণ দিকে মাথা। তোর মাথা কোন দিকে ছিল? বলে আগে মনে হয় দক্ষিণ দিকেই ছিল। বলে তাহলে তুই এসব উল্টো পাল্টা বলছিস কেন, চল আমাকে দেখাবি। সে লোক কেমন কি ফেরিনু মধুর মুরতি পিরিতিরা চেরসা। আমার হেন লাই মন এ তিন ভুবনে বলে তুলনা নাহি কো তারি গো, তুলনা নাহি কো তারি। আমার হেন লাই মন এ তিন ভুবনে তুলনা নাহি কো সুবোধ। তোমার নাম কি? আমার নাম কানুরাম দাস। তোমার দেশটা কোথায়? বৈকুণ্ঠপুর। তোমার নাম তো সুবোধ নাকি? আগে হ্যাঁ। তা আমার নাম সুবোধ, তা কি খবর আছে? তোমার ছেলে আছে? আগে হ্যাঁ আছে। তার সঙ্গে মেয়ে দেখা দেখি হয়েছিল? আগে হয়েছিল, তবে নকল জায়গায় পড়ে গেছি, কত্তালওয়ালা ছাড়া আর কিচ্ছু। তার শুধু কত্তাল ছাড়া কিচ্ছু নেই, এই জন্য ছেলের বিয়ে দিই না, এই নাম। আরে বিরাট একটা তফিল পুটলি সুবোধ বাবুর দিকে ছুড়ে দিল, এটা গুনে রাখো কতগুলো মোহর আছে আর কতগুলো সোনার পাথর আছে, এই সব সবকিছু গুনে নাও, মানে সোনার ডালা আছে এসব গুনে নাও। সে পুটুল ওই পুটলিটা খুলে দেখে বলছে এত সোনা ওই কত্তাল বালা, মেয়ের বিয়ের ব্যবস্থা করো, ছেলের বিয়ে হবে। আর সোনা মেয়ের বাড়ি থেকে অনেক লোকজন আসবে, সে হিসেবটা পরে দেবো, তোমার ছেলে যেন হাতির পিঠে চড়ে যায়। সুবোধ বাবু বলে কত্তাল বালার বাড়িতে যাবে ছেলে হাতির পিঠে চড়ে? বলে কত্তাল বালা নয়, ওটা পাঠিয়েছে কত্তাল বালা, এতগুলো সোনা এতগুলো মোহর তোমার বাবাও দেখে উনি পাঠিয়ে দিয়েছে। বলে ওই কত্তাল? বলে হ্যাঁ ওই কত্তালের ভিতরেই ছিল। বলে তা বিয়ে হওয়ার পরে কত লোক আসবে সে কথা তো বললে না, কত লোক আসবে গোনা যাবে আর প্রত্যেকেই রথে করে আসবে। বলে কত্তাল বালার মেয়ে রথে করে আসবে, এসব কি? তুমি তুমি আর থাকবে তো বিয়ের সময়,
তোমার দেখা পাবো তো বলে হ্যাঁ কানুর আমি পরিচালনা করব বাবু করতালের কি জোর সব দিয়ে ব্যবস্থা হলো একবার ধুমধাম বাদ্যি বাজনা ঘর মানে হাতির পিঠে করে বর আসবে আর মেয়ে তো সব রথে করে যাবে পুষ্পগুলো আর অগণন লোক যাবে এত লোক কত চার মেয়ের বিয়ে সে কিন্তু এসব কিচ্ছু জানে সে বট গাছের তলায় বসে হরে মুরাদে মধু কইট আর এদিকে বর আসছে হাতির পিঠে চড়ে হরি ওম তৎসব ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী হরি হরি ধ্বনি করে অপঙ্গ মণ্ডলী আরে করি করি ধ্বনি করে অপঙ্গ মণ্ডলে হরিব হরিব আপনাদের কোনো অসুবিধা হয় না তো খাওয়া দাওয়া হয়েছে হয়েছে না সে আর বলা যাবে না মানুষ খেতেই পারে না কে যে কত দেব দেবী এসেছে কেউ কাউকে চিনে না বিরাট ধুমধাম তবে করতালওয়ালা বট গাছের গোড়া সে তার ছেঁড়া কাপড় পরে হরি না আর লোকজন খাওয়া দাওয়ার পরে পান চিবতে চিবতে যাচ্ছে আরে ও নরসি পটাল বন্ধ করো কি বলে কি খাওয়ালে তুমি ভাই আরে ভাবতেই পারি না সে তখন বলে সকাল থেকে আমার পেটে কিছু পড়ে এরা বলে আমি খাওয়ালাম রে কি খেয়েছি বলে নাম না জানা খাওয়া এ যেন স্বর্গের খাওয়ার ভাই নরসি তুমি পূজারি কথা পেলে বলে পূজারি বলে ওই মেয়ে মানুষটাকে আমি প্রণাম করে এসেছি আরে মেয়েটা কে রে বলে যে পূজারি রান্না করেছিল কি অপূর্ব দে মানে কানুরামের পত্নী মাগো সারা পৌষ মাস ধরে যার পুজো করছে এই মা লক্ষ্মী দেবী রমা দেবী নিজেই রান্নার ভার নিয়েছে আর কানুরাম স্বয়ং ভগবান বিষ্ণু পরিচালনার দায়িত্ব নিয়েছে আপনি খেয়েছেন সব খাওয়া দাওয়া করে সব বেরোচ্ছে আর সকলে পান চিবতে চিবতে সেই করতালবালাকে বলে যাচ্ছে ভগবান তোমার মাথায় ফুল চন্দন দিই কি খাওয়ান খাওয়ালে অনেক বে দেখেছি এরকম বে দেখে কি ঘটা করে সে বলে আমার মেয়ের বিয়ে হয়ে গেল আর ভালোই হয়েছে ঝামেলার মধ্যে নাই আসলে মেয়ের মা খুব চালা মিটিয়ে নিয়েছে ভালো হয়েছে আমাকে জানায়ও না তবে আমার মনে হয় পাপা করে ঘরের দিকে যাওয়া দরকার কি এত লোকে এত খেয়ে যাচ্ছে আমি কি কিছু পাবো না কি করতালওয়ালা হরিনাম গাইতে গাইতে সেই করতাল বাজাতে বাজাতে ঘরের দিকে এলো আত্মীয় স্বজন সকলে প্রণাম করে বলছে টাকা কোন গাছের গোড়ায় দেখেছিলে বাইরে ছেঁড়া কাপড় পরে আছো নাই নাই করো এই তো এত টাকা বের করলে কোথা থেকে কানুরাম বলে কত্তালের ভিত্রি আছে সে ব্যাংক তোমরা পাবে সে যে কোন ব্যাংকে আমার এতদিন ছোটবেলা থেকে জমা পড়ছে সে তোমরা জানবে না যত কন্তাল বাজিয়েছি আমার গোবিন্দের ব্যাংকে জমা পড়েছে যেই কিনা নরসি কর্তাল বাজিয়ে ঢুকলো ভগবান অমনি তার হাতে ধরে ভেতরে নিয়ে এলো বলে তুমি কে বাবা আমার নাম কানুরাম
রাম রাম তুমি কোন দলের, মানে তুমি মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? কানুরাম বলে এতক্ষণ কেটে গেল কেউ পরিচয় নেয় না, এ তো আসল জায়গায় ঠেকেছি, কি বললে ও ছাড়বে সেটাও তো খুঁজে পাই না। এদের দেখ বাবা নরসিং কোন পক্ষ দেখে কাজে নাই, তুমি তো কিছু খাও নাই। বলে সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার মেয়ের বিয়ে দিয়েছো, সবকিছু তুমি ব্যবস্থা করেছো বাপ, তা তুমি কোন পক্ষের একটু জানবো না? সে তখন বলে কেন এসব জানার দরকার কি, ধরে নাও আমি দুই পক্ষে। তা তুমি দুই পক্ষে, তা তোমার বাড়িটা কথা? ওরে সর্বনাশ তুই খা না। বলে কিছু মনে করো না কানুরাম, তোমাকে দেখলাম এখানে পূজারীর নাম সকলে করছে, যে রান্না করেছে তাকে একবার দেখ। নারায়ণ তখন দেখলো এ বোধহয় শেষ মানে যবনিকা টানবে, মানে যুগলই দেখবে কি। সে তখন বলে নারায়ণ মুখ ফসকে বলে ফেলেছে, কমলা এ তো ডেকে ফেলেছি এর সামনে। তখন নরসিংহ বলে এই যে কানুরাম বাবা, তুমি কাকে ডাকলে? ওই কমলা। কমলা তো মা লক্ষ্মীর নাম, তা তুমি কাকে ডাকলে কানুরাম? আগে ওই আমার পত্নীর নাম কমলা, লক্ষ্মী টক্ষ্মী নয়, আমার পত্নীর নাম কমলা। তা তুমি এখানে দাঁড়াও, আমি একবার রান্নাঘর থেকে আসি। ভগবান দাঁড়িয়ে আছে, নরসি ঢুকলো রান্নাঘরে। তখন মা আমার রান্না বসায় না, অথচ যা দিচ্ছে তা খেয়ে শেষ করতে পারে। নরসি ভেতরে ঢুকে বলল, মা শেষকালে ভক্তের জন্য এত বড় দায়িত্ব নিতে হলো মা। নরসি তুমি কি চিনতে পেরেছি মা, এতদিন গুরু কৃপায় হরিনাম করলাম, চক্ষু দান দিল যে এই জন্মে জন্মে প্রভু তিনি ভক্তে আমি চাইনি মা, আমি চাইনি, আজ পর্যন্ত আমি চাইনি, তোমাকে কষ্ট দিতে চাইনি মা, আমি প্রভুকে কেন তোমরা ছদ্মবেশে এমন করে কষ্ট করছো? স্বয়ং ভগবান এসে বললেন, নরসিংহ চোখের জল, ভক্তের দুঃখ ভক্তের অপমান যে সহ্য করতে পারি না বাবা, তাই তোমার মেয়ের বিয়ে হবে না, সেই অপমানে আমি অপমানিত হয়েছি, তোমার দুঃখে আমি দুঃখী হয়েছি, কিন্তু আমি যে তোমাকে বাড়ি বানিয়ে দিতে চাই না প্রভু, আজ অব্দি যদি আমি চেয়ে থাকি তবে তো আমার বাড়ি বানাও, তুমি আমাকে সুদামা পাওনি প্রভু, সুদামা আমাকে ভোলানাথ যা দিয়েছে তার কৃপায় আজ লক্ষ্মী নারায়ণ যুগল বিগ্রহ, শ্রী রাধা মাধব আমার ঘরে, আর আমার চাওয়ার কিছু আছে, যোগী ঋষি মুনি স্বয়ং ভোলানাথ পর্যন্ত তোমাকে দেখার জন্য ধ্যান করেছে, আর সেই তুমি আমার ঘরে, আর দেরি করা যায়।
স্বয়ং ভোলানায় মা পার্বতীকে নিয়ে এসে গেলে, আরে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি প্রণাম কর, আ ঢোল বাজা হরতাল বাজা হরিনাম কর, যুগল দর্শন কর। জগৎগুরু স্বয়ং ভোলানাথ এসে গেলেন তার ঘরে, পূর্ণ হয়ে গেল বৈষ্ণব আর ভগবান চরণ। কি এবার আপনারা শেষ কথাটাই শুনে নেন, সেটা কি? সংসার না বৈকুণ্ঠ? বলো, সংসার না বৈকুণ্ঠ? স্বয়ং ভগবান যার ঘরে, লক্ষ্মী দেবী যার ঘরে এসে রান্না করে, সে কি আর সংসার? এই লক্ষ্মী রান্না, এই হলো গোবিন্দের সেবা, মানব জীবনের সার্থকতা। পূর্ণ হোক সকল মানব জীবনের, আপনাদের জীবনে এমন দিন আসুক যা গোবিন্দের দর্শনে আবার যদি কোনোদিন টেনে আনেন বিধাতা, নতুন করে আবার প্রশ্ন করতে গাইব। আজকে মিলন রাখলাম, কি তার আগে একটা কথা না বললে হবে না, যেটা বলবো বলেছিলাম সেটা হলো এই, শুরুতে বলেছিলাম তিনি অসুস্থ, বড় মর্মান্তিক বিষয়, তিনি আর বেঁচে নেই। আমি খুবই অবাক হয়ে গিয়েছি, তার ছেলে আমাকে বলে গেল আমার বাবা কীর্তনের শেষে, এটা আপনাদের জানালাম, বাচ্চি আপনারা চঞ্চল হয়ে যান, এরকম কীর্তনের জায়গায় আমি অভিভূত হলাম, এমন এমন যার শেষ পরিণতিটা এত সুন্দর হল, যিনি সব ব্যবস্থা করে এই মহাযজ্ঞে যিনি চলে গেলেন যজ্ঞেশ্বরে। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, সবাই মিলে ও গো চাঁদ বাদা দে, সবাই মিলে বলো করি।